লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। আর সূর্য সেই লড়াইটাই লড়তে গেছিল। এ কি মালদার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন জিৎ? মালদার রাস্তায়, মালদার মাঠে ঘাটে এ কি জিৎ ঘুরে বেড়াচ্ছে? জিতের কি তাহলে কাজের অভাব হয়ে পড়ল? হঠাৎ জিতই বা কেন মালদার রাস্তায়? সুদর্শন চেহারা, দারুণ পোশাক, মাথায় টুপি, হাতে দামি বাইক, দামি ঘড়ি, সুন্দরী নায়িকার সঙ্গে জিতের আত্মপ্রকাশ মালদার অলিতে গলিতে। নিটপাড়ায় গুঞ্জন, তাহলে কি জিতের কাজের অভাব ঘটে গেল? সত্যি কি এটা জিৎ? বহু ভক্ত আসছে ছবি তুলতে, তার সঙ্গে গল্প করতে, ভক্তদের সঙ্গে ভিডিও, ভক্তদের সঙ্গে সেলফি তুলে আপলোড করতে জিৎ সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি টলিপাড়ায় তার কাজের অভাব পড়ল? আপনিও হয়তো ভাবছেন জিৎ কেন মালদার অলিতে গলিতে মাঠে ঘাটে ধান কেটে। না বন্ধু, এটা জিৎ নয়। কথায় আছে না, পৃথিবীতে একই রকম দেখতে দুজন মানুষ থাকে। হুবহু জিতের মতো দেখতে এই ছেলেটির নাম সাহেব আলী খান। তার বাড়ি মালদার ইংলিশ বাজারে। অভিনয়ে সত্যি রয়েছে আধুনিকতার ছাপ। ছিল করত প্রফেশনে মডেলিং, থাকতো কলকাতায়। জিতের প্রতিটি সিনেমা তার ভালো লাগে, জিতের একনিষ্ঠ অনুরাগী। জিতের মতো অভিনয়, জিতের সিনেমার ডায়লগ বলে তিনি আজ কাঁপিয়ে দিচ্ছেন নেট দুনিয়া। নাম তার সাহেব আলী। হয়তো জিতের চোখেও এই সাহেব আলী একদিন ধরা পড়বে। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। মালদা যাবে আসবে, আমি অবশ্যই আমার ফ্যান বা আমার বন্ধুদের এখানে নিয়ে আসবো। Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.